দীপিকাকে চান হিরো আলম, অবাক ভারতীয় গণমাধ্যম। তিনি বরাবরই আলোচনার শীর্ষে থাকেন, কখনো অভিনয়, কখনো গান, কিংবা কখনো কবিতা আবৃত্তি করে, এমনকি নিজ এলাকা থেকে করেছিলেন নির্বাচন। তিনি বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত একটি নাম। জি, ঠিকই ধরেছেন, হিরো আলমের কথাই বলছি। একের পর এক কর্মকাণ্ডে আলোচনার শীর্ষে থাকা হিরো আলম এবার নতুন করে এলেন নতুন শিরোনামে। সম্প্রতি নিজের একটি স্বপ্নের কথা জানান হিরো আলম, যা রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। শুধু দেশের ভক্তই নয়, এবার বিদেশের ভক্তদেরও চমকে দিয়েছেন আলম। সম্প্রতি ভারতের মুর্শিদাবাদের শমশেরগঞ্জে গিয়েছিলেন এই বাংলাদেশি অভিনেতা। বান্ধবী রিয়া মনিরের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ভালোবাসা দেখে ইউটিউবার অভিভূত হয়েছিলেন। বাংলাদেশের এই তারকাকে দেখতে হাজারো মানুষ ভিড় করে সেই আয়োজনে। সেখানে ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বাসিত হয়ে পড়েন হিরো আলম। দুই বাংলার ভালোবাসা পেয়ে গর্বিত হিরো আলম ভারতীয় ভক্তদের ধন্যবাদ জানান, সেই সঙ্গে ভারতীয় সিনেমায় অভিনয় করতে চান এটাও জানান। এটাই তার স্বপ্ন, কিন্তু তার শর্ত একটাই, দীপিকা। হ্যাঁ, তিনি বলছেন তিনি দীপিকা পাডুকোনকে চান। দীপিকাকে তার বিপরীতে অভিনয় করানো হলে শুধুমাত্র তিনি সেই ভারতীয় চলচ্চিত্র অভিনয় করবেন, কারণ এটা তার দীর্ঘকালের লালিত স্বপ্ন। তার এমন মন্তব্য শোতে উপস্থিত সবাইকে হতবাক করে দেয়, এমনকি সেখানে উপস্থিত ভারতীয় গণমাধ্যম কর্মীরাও বেশ অবাক হয়ে যান তার ইচ্ছার কথা শুনে। তাকে ঘিরে ভারতীয় বেশ কিছু জনপ্রিয় পত্রিকার প্রতিবেদনও করা হয়। কেবল অপারেটর ব্যবসায়ী হিরো আলম বর্তমানে দারুণ তারকা খ্যাতি পেয়েছেন। তারকা খ্যাতি পাবার পর থেকেই বিতর্কের মধ্যে থাকেন তিনি। নিজের বিভিন্ন কর্মকাণ্ডে অনলাইনে ব্যাপক ব্যঙ্গের শিকার হন এই অভিনেতা। সম্প্রতি মিউজিক ভিডিও আকারে রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন গান ভুলভাবে উপস্থাপন করার জন্য এই বছরের শুরুতেই তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ সহ একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে হিরো আলম স্বীকার করেছেন যে তিনি তার অনুসারীদের জন্য তার গান এবং অভিনয়ের গুণগত মান উন্নত করার চেষ্টা করবেন। সম্প্রতি তিনি কবিতা আবৃত্তি করে চমকে দেন ভক্তদের।